হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে তোমাদেরকে দুটো কথা বলবো, ছোট্ট একটা ভিডিও হবে। সেটা হচ্ছে, তোমরা আমাকে অনেক দিন ধরে একটা কমেন্ট করে যাচ্ছ যে দিদি এনবি ব্লগসকে নিয়ে কিছু বলো। আবার অনেকে নাম ধরেও বলছো, কারণ যারা আমার থেকে বড় তারা সবাই আমাকে বলছো, অনেকেই বলছো, সবাই না অনেকেই বলছো, এনবি ব্লগসকে নিয়ে একটা ভিডিও করো, যিনি কিনা রিসেন্ট মারা গেছেন, আমাদের মধ্যে আর নেই, ক্যান্সারের পেশেন্ট ছিলেন মনে হয়। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে উনি মারা গেছেন এবং ওনাকে আমি চিনতাম না, ওনাকে আমি এখনও চিনি না, কারণ ওনার ভিডিও আমি দেখতাম না। ঠিক আছে, তোমরা অনেক কিছু বলছো যে ওনার হাজবেন্ডের নামে অনেক কিছু বলা হচ্ছে, ওনার আত্মীয় স্বজনরা হেনা তেনা অনেক কিছু বলছো, কিন্তু বিলিভ করো, মানে আমি ওদের সম্পর্কে কিচ্ছু জানি না। ঠিক আছে, এই যে এনবি ব্লগসের কোনো কাহিনী আমি জানি না, কিন্তু একটা ভিডিও ক্লিপ সবার ফোনে ফোন মানে সবার ভিডিওতে ঘুরে বেড়াচ্ছে, সবার চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে। লাস্ট আমি একজনের ভিডিওতে দেখলাম, সে হয়তো মনিটাইজেশন অন করেনি, এবং সেটা তার মানবিকতা যে সে মনিটাইজেশন অন করেনি, এবং বলছিল সবাই নাকি এনাকে নিয়ে ভিডিও করছে এবং মনিটাইজেশন অন করে ভিডিও করছে। দেখো, মনিটাইজেশন অন রাখা আমাদের বাধ্যবাধকতা, কারণ আমরা এখানে টাকা আর্ন করতে এসেছি। তবে হ্যাঁ, এমন অনেক বিষয় থাকে যেখানে আমরা টাকাটাকে সাইড করে রাখি। ঠিক আছে, টাকাটাকে সাইড করে রাখি। এবার দেখো, ওনাকে নিয়ে ভিডিও করলে আমি মনিটাইজেশন অন রাখতাম না অফ রাখতাম, সেটা পুরোটাই আমার মাথা থেকে, ওই বিষয়টা আমার মাথায় ছিল না। মেন কথা হচ্ছে আমি ওনাকে চিনিই না ঠিক মতন। তবে ওনার যে লাস্ট ভিডিও ক্লিপটা দেখছিলাম, নাকে নল ঢোকানো ছিল, আই থিঙ্ক ওনার হাজব্যান্ডই হয়তো ভিডিও করছিল, তো উনি যখন কথাগুলো বলছিলেন ওনার অবস্থা দেখে, এবং উনি ইশারায় কথা বলছিলেন যে সবাইকে আমি ভালোবাসি বলে দিও, সেটা দেখে রীতিমতন ফাটছিল আমার, রীতিমতন ফাটছিল। কেউ বুঝতে পারছে যে সে মরে যাবে, কেউ বুঝতে পারছে যে তার সব কিছু শেষ হয়ে যাচ্ছে, তারপরে সে ভিডিও বানাচ্ছে, তারপরে সে বলছে যে আমার পাশে কেউ ছিল না, আমার পাশে শুধুমাত্র আমার হাজব্যান্ড ছিল, কেউ যোগাযোগ পর্যন্ত রাখেনি, আমাকে পয়সা দিতে হবে। তাই তো আমি, বাবা আমার গায়ে কাটা দিচ্ছে, তো আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি, আমি এইটুকু ক্লিপ দেখে যা বুঝলাম তাতে করে ওই মহিলা অত্যন্ত কষ্ট, তার সাথে আক্ষেপ নিয়ে এই পৃথিবী ছেড়ে গেছে। ঠিক আছে, আমার বাধ্যবাধকতা, আমার এই মুহূর্তে কোনো ভিডিওতে মনিটাইজেশন অফ আমি রাখতে পারবো না, সেই জন্য তোমরা আমাকে ক্ষমা করো। এই কারণেই আমি না ওনার ফটো ইউজ করেছি, না ওনার ভিডিও ক্লিপ ইউজ করেছি, এছাড়া আমি ওনাকে চিনিই না, ওনার ইতিবৃত্তান্ত আদি অন্ত আমি কিচ্ছু জানি না। ঠিক আছে, সেই কারণে আমি ভিডিও করতেই পারলাম না। তবে হ্যাঁ, ওনার আত্মার শান্তি অবশ্যই কামনা করি, যে উনি যেখানেই থাকুন উনি যেন ভালো থাকেন। ঠিক আছে, বাস এইটুকুই তোমাদেরকে বলার ছিল। বাদ বাকি যারা রেকর্ডিং নিয়ে ভিডিও করছে, সেটা তাদের স্বভাব, সেটা তাদের বরাবর স্বভাব, সেটা কোনো মদ খাওয়ার ভিডিও হোক, কেউ মারা যাচ্ছে সেই ভিডিও হোক, তারা রেভিনিউ ইনকাম করতে বলে না। আর আমার এইরকম ভিডিও ক্লিপ আমি দেখেই সহ্য করতে পারছি না। আমি লাস্ট যার ভিডিওটা দেখলাম, আমি ভিডিও ক্লিপটা দেখে আমার সত্যি বলছে আমার সারা গায়ে কাটা দিয়ে গেল, আর আমার ভেতর ফাটছে যে কতখানি মানসিক জোর, কতখানি কষ্ট থাকলে পরে সে মরে যাচ্ছে, সে ভিডিও করছে। আমরা ভাবতে পারি না, তাই না? ভাবতে পারি না, কেউ নিজের ইচ্ছায় মরে না, অন্তত সব নাটক পর্যন্ত সব কিছু মানা যায়, বাট নিজের ইচ্ছায় কেউ মরে না। ওনার কথাগুলো আমি শুনলাম যে কেউ কি নিজের ইচ্ছায় মরতে চায়? নিশ্চয়ই ওনাকে কেউ বলেছে যে ট্রিটমেন্ট না করিয়ে ঘরে ফেলে রেখেছে, নিশ্চয়ই ওনাকে ওনার এই কথাগুলো ফেস করতে হয়েছে, তাই উনি বলেছেন। আজকে কোনটা নাটক কোনটা সত্যি সেটা উনি মরে প্রুফ করে দেখালো। এরকম একটা গল্প আমরা পড়েছিলাম না, যে আমার নামটা সঠিক মনে নেই, তোমরা অনেকেই জানো হয়তো, যে এনাকে মরে গিয়ে প্রমাণ করতে হলো যে ইনি মরেন নাই। তাই আমার মনে হয় এই এনবি ব্লগের এই ভদ্রমহিলা, যিনি আর কি আমাদের মধ্যে আর নেই, ওনাকে মরে প্রমাণ করতে হয়েছে যে উনি মরতে চায়নি। কেউ কি মরতে চায়? এই পৃথিবী কেউ ছাড়তে চায় না, যারা নিজেকে শেষ করার প্রচেষ্টা করে সেই ব্যাপারটা আলাদা। কিন্তু ওনার চোখগুলো দেখেছিলে যখন উনি কথা বলছিল, আর উনি যখন কথা বলছিল নাকে নল ঢুকানো অবস্থায় মুখ থেকে নিঃশ্বাস নিচ্ছে, মুখ থেকে কথা বলছে, এরকম করুণ ভিডিও আমি খুব একটা দেখিনি, সচরাচর দেখা যায় না। তো ওনাকে নিয়ে আমাকে ভিডিও করতে বলো না প্লিজ, আমি কিচ্ছু জানি না ওনার সম্বন্ধে। আর এখন এই পরিস্থিতিতে যিনি কিনা পৃথিবীতেই নেই, তাকে নিয়ে আমি কোনো ভিডিও করতে পারবো না, কারণ কী হয়েছে না হয়েছে আমি সত্যি সত্যি জানি না, সত্যিই জানি না আমি।
তো তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও, যারা তোমরা আমাকে বলেছো ওনাকে নিয়ে ভিডিও করতে, প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কারণ এইরকম বিষয় নিয়ে ভিডিও করে পয়সা আর্ন করতে সত্যিই কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। ঠিক আছে, যারা নাটক করে তাদেরটা নিয়ে হাজারবার বলতে পারি, কিন্তু যে যিনি কিনা কষ্ট পেয়ে মারা গেছে, টিভির ওষুধ ভুল করে খাইয়ে দিয়েছে, টিভি হয়নি ওনার, ডাক্তাররা টিভি ওষুধ ভুল করে খাইয়ে দিয়েছে, উনিও শুনলাম দিল্লিতে এসে ট্রিটমেন্ট করাছিলেন। তো এইটুকুই আমার বলার ছিল, তোমরা যারা যারা আমার কাছ থেকে আশা করছো যে এটা নিয়ে আমি বলবো, তারা প্লিজ আশা করো না, প্লিজ আশা করো না, কারণ আমি জানিই না এই সম্পর্কে কিছু, কারা কারা ওর স্বামীকে দোষারোপ করছে। যদি কোনো ভিডিও লিঙ্ক পারো আমাকে পাঠিও, যেটা দেখলে আমার কাছে কিছুটা ক্লিয়ার হবে, তাহলে হয়তো আমার কিছুটা আইডিয়া হবে। ঠিক আছে, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।